তরি মাথা নেড়ে না জানালো। এতদিন হঠাৎ হঠাৎ ভেতরে যন্ত্রণা হতো, মনের উপর কথার পাহাড় জমেছিল। আজ নির্ঝরকে বলতে পেরে বুকের ভার নামল, স্বস্তি পেল সে। এই যে নির্ঝর তার দুঃখের কথা শুনে পাশে রয়েছে, নিজের কাঁধে জায়গা দিয়েছে, তার দুঃখ মুছে দিচ্ছে, এতে সে প্রগাঢ় তৃপ্তি অনুভব করছে। ঠোঁটের কোণে তীব্র হাসি ঝুলিয়ে সে আরও নিবিড়ভাবে নির্ঝরের কাঁধে মাথা গুঁজল। তরিকে পরম মমতায় আঁকড়ে রাখলেও নির্ঝরের মনের বিপর্যস্ত দশা, আশিক নামক নর পিশাচের উপর রাগে ঘৃণায় শরীর রেডি করে উঠছে। মাথার ভেতর যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম, পেটের ভেতর থেকে পিত্তরসের অথৈ সাগরে ডুবে মন তেতো হয়ে উঠছে বারবার। তার মনে হচ্ছে সে বুঝি পাগল হয়ে যাবে। যে মেয়েটাকে ফুলের মতো আঁকড়ে রাখার অভিপ্রায় ছিল, সে তার অজান্তে এতটা কষ্ট অনুভব করেছে তা সে কিছুতেই মানতে পারছে না। কেটে গেল কিছু সময়, কেউ আর কিছু বলল না। নিস্তব্ধতায় ছেয়ে গেল একে অপরের মনের আঙিনা। কিছুক্ষণ পর তরির ভারী নিঃশ্বাস নির্ঝরের গলার কাছে আছড়ে পড়তে কিছু সময়ের জন্য সে সব দহন ভুলে গেল, বুকের জ্বলুনি কমে গেল। স্নিগ্ধ এক আবেশ ছড়িয়ে পড়ল সমস্ত শরীর জুড়ে, বুকের বাপাসটায় নির্মল অনুভূতির সমুদ্রে তলিয়ে যেতে থাকলো। সে ধীরে সুস্থে তরিকে শুইয়ে দিল, মাথার নিচে বালিশ দিয়ে অপলক চেয়ে রইল। তরির গালে হাত ছুঁয়ে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করল নির্ঝর, ভবিষ্যতে তরির প্রতি আরও মনোযোগী হয়ে উঠবে, তরির সাথে সব সময় হাসি খুশি ভরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখবে, তরিকে কখনো দুঃখের ছোঁয়া পেতে দিবে না, প্রয়োজনে নিজের সমস্ত কাজ সমস্ত কিছু মুলতবি করে দিবে, তবুও তরির গায়ে ছিটে ফোটা কষ্টের আঁচড় পড়তে দিবে না। তরির কপালে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে নির্ঝর শুয়ে পড়ল। বহু বছর আগে কিশোর বয়সে তরিকে দেখে সে বুঝতে পেরেছিল মেয়েটা বড্ড সহজ সরল, হাসি খুশি আর কিছুটা বোকা। ওর রয়েছে সুন্দর একটা অবুঝ মন, সাথে এটা বুঝে গিয়েছিল যে প্রথম সাক্ষাতেই মানুষের মনে ছাপ ফেলার সুন্দর একটা গুণ রয়েছে তার। কিন্তু তরি শুধু তার মনে ছাপ ফেলে ক্ষান্ত হয়নি, তার সম্পূর্ণ মনের দখল নিয়েছে, সাথে তার অস্তিত্বেরও দখল দায়িত্ব নিয়েছে। নির্ঝর মুচকি হেসে তরির আরো কাজ ঘেসে এলো, ফিসফিস করে বলল, ভালোবাসি। তৃতীয়বারের মতো নিনাদের গুটি কেটে দিতে তার মুখ কালো হয়ে গেল। তিন তিনটে গুটি ঘরে, কোন দুঃখে আছে লুডু খেলতে বসেছিল? এইবার হারলে পরপর চারবার হেরে যাবে সে। শিট, আজ অবধি পরীক্ষায় চার সাবজেক্টে সে ফেল করেনি, বড়জোর তিন সাবজেক্টে পর্যন্ত ফেল করেছে, ওই গণিত বিজ্ঞান আর ধর্মে। ধর্ম সাবজেক্টে কেউ সচরাচর ফেল করে না, কিন্তু সে ক্লাস সেভেন থেকে এইটে ওঠার সময় ধর্মে ফেল করল, বড়ই আচানক ঘটনা। কপাল গুণে সে জিএসসিতে সবগুলো সাবজেক্টে টেনে টুনে পাশ করে গেছে, কিন্তু আজকের লুডু খেলায় টানার কোনো অপশান নেই, যে টেনে টুনে জিতে যাবে। তার মুখ কালো হয়ে গেল, তবুও আশা নিয়ে বলল, ভাবি আপনি চিটিং করছেন নাকি? আমার ছক্কা পড়ে না, কিন্তু আপনি ছক্কা ঠেলে সরাতে পারেন না, কারণ কি? তরি মুচকি হাসলো। ছোটবেলা থেকে লুডু খেলার এক প্রকার ওস্তাদ সে, কেউ তার সাথে লুডু খেলে জিতেছে তার সংখ্যা নগণ্য বলা চলে। সে নিজের গুটি সরিয়ে বলল, আমার সাথে জেতা খুব মুশকিল নিনাদ, তবে জেতার চেষ্টা করো। এবার হারলে কি করতে হবে মনে আছে? মনে আছে, তিনটে প্যারাগ্রাফ এক বর্ষায় মুখস্থ করতে হবে। মনে আছে দেখছি। নিনাদের মনের আকাশে মেঘের ঘন ঘটা, আরও কয়েক দান খেলে যখন ছক্কার মুখ দেখল না তখন আশা ছেড়ে দিল, ধরেই নিল তার তিনটি প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে। কিন্তু সে প্যারাগ্রাফ মুখস্থ করতে চাচ্ছে না, তরির একটা মাত্র গুটি আছে, তার চাল আসতে সে পাঁচ ঘর সরিয়ে গুটি পাকা করল। তা দেখে নিনাদের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, সে চোখের পলকে সব গুটি এলোমেলো করে দিয়ে উঠে দাঁড়ালো। তরি রাগি চোখে তাকাতেই সে বলল, আমি মনোযোগ দিয়ে খেললে আপনার হার নিশ্চিত ভাবি, সেই জন্য গুটি এলোমেলো করে দিলাম, আমি চাই না আপনি আমার কাছে হেরে যান। তুমি ইংরেজি প্যারাগ্রাফ মুখস্থ করবে কিনা বলো। এটা শুনেই অতি দ্রুত দৌড়ে রুম থেকে বের হয়ে গেল নিনাদ। সে চলে যেতেই তরি হেসে ফেলল, হাত পা ছড়িয়ে কিছুক্ষণ বসে রইল বিছানায়, সালোয়ার উঁচু করে সে পায়ের ক্ষত স্থানটা পরখ করল। সেলাই খোলা হয়েছে তিন চার দিন হল, ক্ষত শুকিয়ে গেছে প্রায়, পায়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। তারপর বালিশের তলা থেকে ফোন বের করে সময় দেখল, সাথে পরখ করল নির্ঝর ফোন দিয়েছে কিনা।
দেয়নি। তরি ফোনটা ছুঁড়ে সরিয়ে ডাকল। সপ্তাহ খানেক হয়েছে নির্ঝর তাকে আলাদা ফোন কিনে দিয়েছে। হঠাৎ করে বাহিরে বৃষ্টির ঝুমঝুমানি শব্দ কানে যেতে অবাক হলো। কখন মেঘ জমেছে আবার কখন বৃষ্টি পড়া শুরু হয়েছে তা খেয়াল করেনি। আবেগে আপ্লুত হয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যালকনিতে ঢুকলো সে। চারিদিকে ঝুমঝুম বৃষ্টির শব্দ গানের মতো বেজে চলেছে। ঝোড়ো বাতাস নেই, নীরব বৃষ্টি, আবহাওয়া শীতল। তরি হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তার মন কিছুটা খারাপ হয়ে গেল। নির্ঝর সকাল 10টার দিকে আজ বের হয়েছে তার মাস্টার্সদের কিছু কাগজে সাইন করার জন্য। এখন দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা হতে চলল অথচ ফেরার নাম নেই। সে দুপুরবেলা ফোন দিয়ে খোঁজ নিয়েছিল আর তার কিছুক্ষণ পর মেসেজ করে মেডিসিন ঠিকমতো খেতে বলেছিল। তারপর আর কথা হয়নি, কিন্তু এখনও ফিরছে না কেন? তরি কোথায় তুমি? এই তরি, আচমকা সিঁড়ঝড়ের কণ্ঠ কানে যেতে তরি চমকে উঠল। সেই সঙ্গে ভালো লাগার সূক্ষ্ম কিন্তু তীব্র একটা স্রোত সমস্ত শরীর জুড়ে বয়ে গেল। সে যত দ্রুত সম্ভব ব্যালকনি থেকে রুমে ঢুকল, দাঁড়িয়ে পড়ে বলল, আপনি এসছেন? নির্ঝর ওয়াশরুমের পাশটাই ছিল। তরির কণ্ঠ পেয়ে পেছন ঘুরে তাকালো। তার শরীর অনেকটাই ভেজা, মাথার চুল বেশি চপচপে, কপালের পাশ গিয়ে গড়িয়ে পানি পড়ছে, চোখের পাপড়ি ভিজে ঘন হয়ে আছে, স্নিগ্ধ ঠোঁট যুগলে বিন্দু বিন্দু পানির টুকরো, পরনের ছাই ডঙা চেক শার্টের বুকের কাছে অনেকখানি ভেজা। তরি চিন্তিত কণ্ঠে বলল, এত ভিজলেন কিভাবে? নির্ঝর কোনো প্রত্যুত্তর করল না, শান্ত অথচ ধীর পায়ে এগিয়ে এলো তরির দিকে। কাছাকাছি এসে তরিকে জড়িয়ে ধরল। কিছুটা কুচো হয়ে তরির কাঁধে মাথা রাখল সে। শীতল এক স্পর্শে তরি কেঁপে উঠল, ঠোঁটচোরা কাঁপতে লাগল, এলোমেলো সুরে বলল, ভেজে যাব তো আমি। নির্ঝর এবারও কোনো কথা বলল না, আরো গভীরভাবে তরিকে জড়িয়ে ধরল। তরির হাত দুটো আপনা আপনি নির্ঝরের পিঠে চলে গেল। সে অতি সহজে নির্ঝরের মন পড়তে পারছে যেন, নরম গলায় বলল, মন খারাপ, কি হয়েছে? নির্ঝর শীতল কণ্ঠে বলল, না, শুকনো কাপড় পরুন, ঠান্ডা লেগে যাবে। হুম। কিছুক্ষণ পর তরির কাঁধ থেকে মাথা তুলে নির্ঝর মুখের দিকে তাকালো, মৃদু হেসে ওয়াশরুমে ঢুকে গেল। তরি আয়নার সামনে গিয়ে দাঁড়াল, কামিজের কাঁধের কাছে অনেকটা ভিজে গেছে। মুচকি হেসে সে গলার স্বর উঁচু করে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। বলেই সে রুম থেকে বের হলো। ডাইনিং এ গিয়ে দেখলো টেবিলে খাবার বেড়ে রাখা। সব ঠিকঠাক দেখে তরি সরে গিয়ে সোফায় বসে পড়ল। ড্রয়িং রুম আপাতত ফাঁকা, সেই সময় কাটানোর জন্য টিভি চাইল। মিনিট দশেক চ্যানেল পাল্টাতে থাকলো সে, আর বারবার রুমের দিকে উকি ঝুঁকি মারল। নির্ঝর এখনো বের হয়নি, এতক্ষণ লাগে ফ্রেশ হতে? অদ্ভুত মানুষ। চোখ মুখ কুচকে সে টিভির দিকে নজর দিল। টিভিতে খবর দেখাচ্ছে, তার চোখ আটকে গেল নিচের লেখাগুলোর দিকে। হাইলাইটসে দেখাচ্ছে একটি মেয়েকে গ্যাং রেপ করে মেরে ফেলা হয়েছে। পরে ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। কয়েক সেকেন্ড পরে টিভির দৃশ্য চেঞ্জ হয়ে একটা মেয়ের ছবি ভেসে উঠল। মেয়েটার ছবি দেখে সে অস্ফুট আর্তনাদ করে উঠল। ছবিতে নীল রঙা পোশাকের খোলা চুলের মেয়েটি তার পরিচিত, তার চেনা কেউ। মেয়েটি তার ক্লাসমেট জেরিন। একজন মহিলা রিপোর্টার খবর পড়ছে, জেরিনের সাথে ঠিক কি হয়েছে, কোথায় তার লাশ পাওয়া গেছে এসব বলছে। কিন্তু এসবের কিছুই তরির কানে ঢুকছে না। তার হাত পা কাঁপছে, চোখের সামনে জেরিনের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠছে বারবার। মেয়েটার সাথে তার ততটা ঘনিষ্ঠতা না থাকলেও সে জানত মেয়েটা কারণে অকারণে হাসে। একবার তাদের বাংলা মিস পড়া না পারার কারণে তাকে 4টি স্কেলের বাড়ি মেরেছিল। এত ব্যথা পেয়েও সে ফিক করে হেসে দিয়েছিল। সেই মেয়েটি এখন আর পৃথিবীতে নেই, এটা তরির মানতে খুব কষ্ট হচ্ছে। সে ঝাপসা চোখে টিভির স্ক্রিনের দিকে তাকাল, কিছুই চোখে পড়ল না। হাতের রিমোটটা খসে পড়েছে অনেক আগেই। সে কাঁদতে কাঁদতে দুমাথা চেপে ধরল। নির্ঝর ভেজা চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে ঢুকল। কয়েক পা এগোতে সোফার দিকে নজর গেল। সোফায় বসে তরিকে কান্না করতে দেখে বুকের ভেতর ধক করে উঠল তার। হাতের টাওয়েলটা ছুঁড়ে ফেলে সে দৌড়ে এগিয়ে এলো। তরির সামনে বসে পড়ে ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তরি, কান্না করছো কেন, কি হয়েছে বলো দেখি? তরির কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল নির্ঝর। তাকে দেখে তরির কান্না আরো বেড়ে গেল। মাথায় হাত বুলিয়ে কিছুটা সময় দিল তাকে নির্ঝর। কয়েক সেকেন্ড পর এক হাতে তার গাল মুছে দিল, নরম গলায় বলল, কি হয়েছে বলো আমায়, পা ব্যথা করে?
তরির উত্তরের অপেক্ষা না করে নির্ঝর তার পায়ের কাছে হাত নিল। পায়ের ক্ষত দেখতে নিতে তরি বাধা দিল, ক্রন্দনরত কণ্ঠে দুবার উচ্চারণ করল, জেরিন জেরিন। নির্ঝর বুঝতে পারল না, তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি লক্ষ্য করেই তরি হাত উঁচিয়ে নির্ঝরকে টিভির স্ক্রিন দেখালো। এক দেড় মিনিট নির্ঝর টিভির দিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে তার কপাল কুঁচকে উঠল, তবে তাকে বিচলিত দেখালো না। টিভি থেকে চোখ সরিয়ে পুনরায় তরিতে নিবদ্ধ করল। তরি সিক্ত গাল মুছে দিয়ে বলল, একটা মেয়ে রেপ্ট হয়েছে, বড়জোর দুঃখ পাওয়ার কথা, তুমি কান্না করছো কেন? তরি কাঁদতে কাঁদতে বলল, মেয়েটা আমার পরিচিত, আমার ক্লাসমেট ছিল। তারপর কয়েকদিন আগে আপনাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, যে মেয়েটা আমাকে মিথ্যে কথা বলে আশিকের হাতে তুলে দিয়েছিল, এটা সেই মেয়ে জেরিন। এক্স্যাক্টলি, আমি এটাই শুনতে চেয়েছিলাম তরি, যে মেয়েটা তোমার সাথে ভণ্ডামি করেছিল, তোমার চরিত্র নষ্ট করতে চেয়েছিল, তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই মেয়েটা নিজের ফাঁদে নিজেই আটকে পড়েছে, নিজেই রেপ্ট হয়ে মৃত্যুবরণ করেছে, তার জন্য এত কষ্ট পাচ্ছ কেন? তরি সহসা কথা খুঁজে পেল না। নির্ঝর ঠিকই তো বলেছে, জেরিন তাকে তো দয়া দেখায়নি, উল্টে কি অমানবিক রূপ দেখিয়েছে, তবুও মেয়েটা দুনিয়াতে নেই ভেবে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। সে নাক ছেড়ে ওনার ঝুলন্ত অংশে মুছতে নির্ঝর নাক কুচকে ফেলল, থমথমে গলায় বলল, তোমায় বলছি না, এই কাজ করবে না, পরনের কাপড় দিয়ে নাক মুছবে না। তরি তার কথা শুনতে পেল কিনা নির্ঝর বুঝতে পারল না। সে নির্ঝরের ফতুয়ার পেটের কাছের অংশ টেনে তুলল। নির্ঝর কিছুটা চমকাল, তার সেই চমৎকৃত মুখের দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না তরি। সে মুখটা নিচু করে ফতুয়ার নিচের অংশে মুছে ফেলল। সোজা হয়ে ব্যথিত কণ্ঠে বলল, আমার খুব খারাপ লাগছে, আমি কখনো চাইনি জেরিনের সাথে এমন কিছু হোক, ও এত অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিক, বলেই সে আবার কেঁদে দিল। নির্ঝর চারপাশে মাথা ঘুরিয়ে দেখল, ড্রয়িং রুম, ডাইনিং, রান্নাঘর সব ফাঁকা, বিকেলবেলা বলেই সবাই ঘুমোচ্ছে। সে উঠে দাঁড়ালো, ফ্লোর থেকে রিমোটটা তুলে টিভি বন্ধ করল, তারপর চট করে তরিকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। তরি কান্না থামিয়ে অবাক কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? হাউ ফানি, এখনো বুঝতে পারোনি তুমি? রুমে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব, মাথায় ঢুকছে? তরি ভয়ার্থ মুখ করে নির্ঝরের গলা জড়িয়ে ধরল। নির্ঝর ততক্ষণে রুমে ঢুকেছে, বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। তরির অবাক চাহনিরত মুখের দিকে চেয়ে মুচকে হাসল। তরি দ্বিধান্বিত কণ্ঠে বলল, আপনি হাসছেন কেন? মনে হচ্ছে জেরিনের ব্যাপারটা শুনে আপনি খুশি হয়েছেন। খুশি হওয়ার জন্য কি এটা যথেষ্ট নয়? আপনি এত নিষ্ঠুর, একটা মেয়ে সম্মান হারিয়ে মারা গেছে আর আপনি খুশি হয়েছেন? নির্ঝর তরিকে কোল থেকে নামিয়ে দিল, বিছানায় বসিয়ে পিঠের নিচে বালিশ দিল, তরির পাশে বসে পড়ে বলল, তুমি ঠিক ধরেছ তরি, আমি কিছুটা নিষ্ঠুর এবং স্বার্থপর, আমি তোমার মতো এত ভালো নই, এত উদার মনের নই যে আমার ক্ষতি করবে তার দুঃখে চির ব্যথিত হব, ক্ষেত্র বিশেষে আমি চরম নিষ্ঠুর, আমাকে কেউ দুঃখ দিলে আলাদা হিসাব তার প্রতি এতটা নির্দয় হব না, কিন্তু তোমাকে যারা কষ্ট দিবে তাদের প্রতি আমার কখনো সহানুভূতি আসে না। তবে জেরিন মেয়েটার সাথে একটু বেশি খারাপ হয়েছে, মৃত্যু না হলেও পারত, হয়তো এটাই ওর প্রাপ্য ছিল। জেরিনের বোধহয় দোষ ছিল না, আশিক মেয়েটার ব্রেন ওয়াশ করে এমন বানিয়েছে। তরি থেমে গেল, কিছু সময় চুপচাপ নিচের দিকে চেয়ে রইল, হুট করে মাথা তুলে বলল, আচ্ছা জেরিনের সাথে এমন কে করেছে আপনার কি ধারণা? তা আশিক ছাড়া আর কে করবে? তার মানে আশিক আবার দেশে ফিরেছে? নির্ঝর উত্তর দিল না, তবে তরির প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা ভয়ের উত্তাপ টের পেল। সে তরির হাতটা চেপে ধরে বলল, ও ফিরে আসেনি, ওর পাপ ওকে এদেশে টেনে নিয়ে এসেছে, এবার শুধু কৃতকর্মের ফল ভোগ করবে। জেরিনের ব্যাপারটা আমি গতকাল রাতে শুনেছি, বড় মা বলেছে আমাকে, সাথে এটাও বলেছে যে জেরিনের এই ঘটনার পেছনে আশিক রয়েছে, ভিকটিমের ফোন রেকর্ড থেকে শুরু করে সব কিছুতে সেরকম আলামত পেয়েছে পুলিশ ফোর্স। তাছাড়া জেরিনের বাবা তো রাজনীতি করে, ওনার হাত লম্বা, এবার আর আশিক পার পাবে না। তোমার সাথে করা অন্যায়ের কোনো প্রমাণ নেই, কিন্তু জেরিনের ক্ষেত্রে পুলিশ প্রমাণ পেয়েছে এবং এখনো জোগাড় করছে। তরি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, নির্ঝরের হাত থেকে ছাড়া পেয়ে বিছানা থেকে নামতে নিল। নির্ঝর তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? হাত মুখ ধুয়ে আসি, আপনি ডাইনিংয়ে যান। হেঁটে যেতে পারবে নাকি আমি ওয়াশরুমে দিয়ে আসবো? খবরদার না, আমি হেঁটে যেতে পারবো, তাছাড়া আপনি যখন বাসায় ছিলেন না আমি সারা বাসা হেঁটেই বেরিয়েছি। এই পা নিয়ে
তোমায় বারণ করেছি না? তরি আড়ালে মুখ লুকিয়ে ফেলল, তারপর সাবধানে পা ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। সেদিক থেকে চোখ সরিয়ে নির্ঝর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যালকনিতে ঢুকে মাথার ভেজা চুল ছাড়ল। বৃষ্টির বেগ কমে এসেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক করছে সবুজ পাতাগুলো। প্রকৃতি পানে তাকিয়ে থাকলেও নির্ঝরের মনের পর্দায় তুরির গাল ফুলিয়ে রাখা অভিমানী মুখের ছবি ভেসে উঠল। মুচকি হাসল সে। রাত প্রায় ১১টা। তরিকে ওয়াশরুমে দেখে নির্ঝর রুমের লাইট বন্ধ করল, জানালার পর্দা সরিয়ে দিল। ব্যালকনির কাঁচ অর্ধেক ঠেলে পর্দা গুটিয়ে রাখতেই রুমের অন্ধকার কেটে গেল। চাঁদের আলো এসে রুম আলোকিত করল। ওয়াশরুম থেকে এক পলক চেয়ে সে ব্যালকনিতে ঢুকল।